সম্মানিত মন্ত্রী, আমাদের সকলের দপ্তর রয়েছে, তফসিলি উন্নয়ন দপ্তর এবং শ্রম দপ্তর, পশুপালন দপ্তর। প্রত্যেকটা দপ্তরই গুরুত্বপূর্ণ দপ্তর, প্রত্যেকটা দপ্তরই আমাকে কাজ করতে হবে। এই রাজ্যের 37 লক্ষ মানুষের এবং সারা রাজ্যে আমাকে কাজ করতে হবে। স্পেশালি আমরা শপথ নিয়েছি গত 31 তারিখে, মাঝখানে দুদিন বন্ধ ছিল, শনি রবি ছিল। দপ্তরের যারা আধিকারিক রয়েছে ওদের সঙ্গে কথা চলছে, বিভিন্ন বিষয়ে আমরা দেখছি, প্রিভিয়াস কিছু রেকর্ড সেগুলা দেখছি এবং অনগোয়িং কী চলছে, কী কী ধরনের স্কিম রয়েছে সেগুলো আমরা দেখছি। তো আজকে আমাদের রাজ্যে বড় মাত্রায় তফসিলিভুক্ত জাতি রয়েছে, তার মধ্যে অনেকগুলো কমিউনিটি রয়েছে। আমিও এসসি সম্প্রদায়ভুক্ত, এসসি ফ্যামিলি থেকে আমি বিলং করেছি এবং আমাদের সাংগঠনিকভাবেও তফসিলি জাতি মোর্চা একটা সংগঠন রয়েছে। আমার সঙ্গে রয়েছেন তফসিলি জাতি মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সভাপতি টুটনদা, উনি ওনার সুযোগ্য নেতৃত্বে বিগত দিন থেকে এসসিদেরকে সংগঠিত করার যে কাজ চলছে এটা দ্রুততার সঙ্গে চলছে। এবং আজকে আমরা দেখছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বড় সংগঠন তৈরি হয়েছে টুটনদা নেতৃত্বে বা অন্যান্য যারা আমাদের রাজ্য কমিটিতে রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন। তো এসসি সম্প্রদায় বরাবরের মতোই এ রাজ্যে বিগত সরকারের কাছে বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে, অবহেলিত আমরা রয়েছি। আমরা দেখেছি যে প্রত্যেকটা নির্বাচনের সময় বা নির্বাচন ছাড়াও বামফ্রন্ট এ রাজ্যের এসসি জাতিগোষ্ঠীকে বিভিন্নভাবে ব্যবহৃত করেছে, বিভিন্ন আন্দোলনের নামে এদেরকে রাস্তায় নামিয়েছে, মিছিল মিটিং করিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তুলেছে এসসি আন্দোলনের নামে, তাদের অধিকার নিয়ে সমাজটাকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহৃত করেছে। বাস্তবে কিন্তু যে এসসিদের যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা বামফ্রন্ট সেটা করতে পারেনি এবং এসসিদের প্রতি কোনো নজর দেয়নি। পাশাপাশি এসটিও যারা রয়েছে, আমি বলবো না যে বাকিরও ডেভেলপমেন্ট হয়েছে, এসটিদেরকে ওইভাবে ব্যবহৃত করা হয়েছে। তো আমি আমার বিশ্বাস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কনফিডেন্স দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তিনটি দপ্তরের। আমি চেষ্টা করব যেভাবে আমার দল এবং মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে সঠিকভাবে এই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। এবং আগামী দিনে যে এই এসসি সমাজটাকে যেইভাবে পিছিয়ে রাখা হয়েছিল তাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ইতিমধ্যে তার একটা রূপরেখা তৈরি হয়ে গিয়েছে, তৈরি করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো সেই বিষয় নিয়ে এবং দপ্তরের সঙ্গে আলোচনা চলছে
কীভাবে তাদেরকে সুবিধা দেওয়া যায় বা বিশেষ করে আমাদের যারা এসসি সম্প্রদায়ভুক্ত যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কীভাবে সুবিধা করে দেওয়া যায় বিষয় নিয়ে ভাবছি। পাশাপাশি আমার রয়েছে পশুপালন দপ্তর, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই দপ্তরেও অনেক কিছু করার মতো রয়েছে আম জনতার মধ্যে, সাধারণ পরিবারের মধ্যে। সেই বিষয় নিয়ে দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে, তার কিছু রূপরেখা তৈরি হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আগামী দিনে দেখব। কারণ আমাদের হাতে সময় অনেকটাই কম, বেশি সময় নেই, কিন্তু কম সময়ের মধ্যে আমাদেরকে বেশি কাজ করতে হবে। তার জন্য আমরা যারা নতুন করে তিনজন দায়িত্ব পেয়েছি সবাই আমরা গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই, আমি নিজেও, এই দপ্তরগুলোকে যত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যত বেশি করে ডাইরেক্ট বেনিফিট দেওয়া যায় সেই চেষ্টা আমরা করব। সবথেকে বড় বিষয় হচ্ছে অন্তর থেকে আমি নতমস্তকে সবাইকে আমি প্রণাম জানাচ্ছি যে আজকে আমি মন্ত্রী হিসেবে এখানে উপস্থিত হয়েছি। এটা শুধু আমারই অবদান নয়, আমার জন্যই আমি হইনি, আমার কারণে আমি হইনি, আমার গোটা এসসি সমাজের এখানে ভূমিকা রয়েছে, আমার এসসি মোর্চার ভূমিকা রয়েছে, আমার সংগঠনের সেখানে যথেষ্ট ভূমিকা রয়েছে, আমার সমস্ত কার্যকর্তাদের অবদান রয়েছে। তো আমি সবাইকে, আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি। আমি আবারও বলব, সবাই যেন আশীর্বাদ রাখেন। আপনারা যারা রয়েছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। সময় সময় আমি সবার সাহায্য আমি চাই, যেন আমার তিনটি দপ্তরের মধ্য দিয়ে এই রাজ্যের 37 লক্ষ মানুষের জন্য বেশি করে কাজ করতে পারি। সেই শক্তি যেন আমার মধ্যে থাকে, আমার আত্মবিশ্বাস রয়েছে যে সবাই যখন আমাকে শক্তি দেবে আমি বেশি করে কাজ করতে পারবো, অনেক দৌড়ে আমি কাজ করতে পারবো, এই আশা আমি রাখছি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে তপশিলী জাতি যে সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যারা নবনিযুক্ত তিনজন মন্ত্রী হয়েছি, আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে তপশিলী জাতি রাজ্য কমিটি আমাদেরকে আহ্বান করেছে। আমরা এসেছি ভারতীয় জনতা পার্টি কনফারেন্স হলে। আমি যে বিষয়টা আমার কার্যকর্তাদের সামনে রাখতে চাই, যে কার্যকর্তাদের অক্লান্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সরকার হয়েছে। আমরা দীর্ঘ 25 বৎসরের কুশাসন সিপিএম, তারা দীর্ঘ 25 বৎসর আমাদেরকে শোষণ করেছিল, আর সেই শোষণের প্রতিবাদী এই রাজ্যের মানুষ আমাদেরকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতা দিয়েছে। তো আমরা যেহেতু, আমি কিছুদিন আগে হয়েছি, আমার একটা নিজের যে আমার চিন্তা ভাবনা আছে যে যে আমাদের এই রাজ্যের 40 লক্ষ জনতার আশীর্বাদ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তার অক্লান্ত পরিশ্রম এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ, যে আইডিওলজি, এই তিনটি বিষয়ের কারণে আজকে এই সরকার গঠিত হয়েছে। এই রাজ্যের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আইডিওলজি সেটাকে গ্রহণ করে তারা ভরসা করেছে, আর সেই জন্যে তারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে 2018-তে এই সিপিএমের মাফিয়াদের বিরুদ্ধে, সিপিএমের ক্যাডারদের বিরুদ্ধে, সমাজদ্রোহীদের বিরুদ্ধে যেভাবে আমাদের কার্যকর্তারা কাজ করেছিল, তখন তাদের এই ঝুঁকিপূর্ণ
কাজের দ্বারা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে আমি এই জায়গায় এসেছি বা আমাদের সরকার এসেছে এবং ত্রিপুরা রাজ্যের যে ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ উনি করার জন্য যে চেষ্টা করছে প্রত্যেকটি ভারতবাসীকে উনি যেভাবে বিগত দিনে সরকারের দ্বারা কোনো প্রকার আমাদের কোনো লাভ হয়নি আমাদের সেইগুলির দিকে খেয়াল রেখে আমাদের দেশের যে বেশিরভাগ যে গরিব অংশ মানুষ তাদেরকে গরিব থেকে বের করে তাদেরকে স্বাবলম্বী করা তাদেরকে শক্তিশালী করা এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রগুলি আমাদের সামনে রেখে আমরা কাজ করব এবং আমি নিজ আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমাদের সমস্ত মানুষের এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের যে কোনো ধরনের যে সমস্যা চলছে আমরা সেইগুলি আমরা কাজ করার আমি অঙ্গীকারবদ্ধ এবং সেইগুলি আমি করতে চাই সেটাই আমার লক্ষ্য তারা কাজ করেছিল তখন তাদের এই ঝুঁকিপূর্ণ কাজের দ্বারা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে আমি এই জায়গায় এসেছি বা আমাদের সরকার এসেছে এবং ত্রিপুরা রাজ্যের জনতার আশীর্বাদে তারা অনেক দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে তারা আমাদেরকে আজকে এই জায়গায় এনেছে তো আমার সর্বপ্রথম কাজ হবে জনতার যে দীর্ঘদিনের প্রত্যাশা সেই দিকে খেয়াল রেখে রেখে কাজ করা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সকল কার্যকর্তারা তারা কাজ করেছে তাদের জন্য চিন্তা ভাবনা করা তাদের হয়েও আমাদের কাজ করতে হবে আমাদের কার্যকর্তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেইগুলো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় আমাদের কার্যকর্তাদেরকে তাদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আইডিওলজি আছে সেই দিকে খেয়াল রেখে আমাদের নীতি আদর্শ এবং আইডিওলজি সেটাই বলে যে আমরা শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করতে আসিনি আমরা এসেছি রাজনীতির মাধ্যমে এই দেশকে শক্তিশালী করব এই দেশকে সুরক্ষিত রাখব এই দেশের জন্য আমরা আত্মবলিদান করব এবং আমাদের এই দেশের সমস্ত দেশবাসীকে অর্থাৎ রাজ্যবাসীকে আমরা সুরক্ষিত রাখব তাদের জন্য কাজ করব তাদের সেবা করব এই মন্ত্রই আমাদের ভারতীয় জনতা পার্টি তথা আমাদের আইডিওলজির মূল মন্ত্র এবং আমাদের সর্বোপরি আমাকে যে দপ্তর দিয়েছে আমি সেইগুলি নিয়ে আমাদের মিটিং হবে রিভিউ মিটিংয়ের মধ্যে মাধ্যমে আমরা কিভাবে বিশেষ করে যে জেল দপ্তর আছে সেখানে কি কি ঘাটতি আছে আমরা সেইগুলি ঘাটতি যেন আগামী দিন না থাকে এইগুলি এই ঘাটতির কারণে যে আমাদের দপ্তরগুলি রুগ্ন অবস্থায় আছে সেইগুলির প্রতি আমি আমার দায়িত্ব আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি তুলে ধরা যায় আমাদের যে ফায়ার সার্ভিস আছে সেখানে আমাদের অনেক লেটেস্ট টেকনোলজির দরকার আছে যে লেটেস্ট টেকনোলজির মাধ্যমে আমরা অনেক বিভিন্ন ধরনের যে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে সেইগুলির দিকে আমাদের আমাদের এলাকা এই রাজ্যবাসীকে এবং আমাদের সরকারকে বাঁচানো যায় সেই দিকেও আমাদের লেটেস্ট আমাদের টেকনোলজি এবং পলিসি আমরা নেব এবং বিভিন্ন দপ্তরগুলি আমাদের ওবিসি আছে আমার কাছে মাইনরিটি আছে আমাদের কাছে আমার কাছে কোঅপারেশন আছে যেগুলির মাধ্যমে মানুষের অনেক উপকার করা যায় মানুষের অনেক সেবা করা যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা যায় সেগুলি আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব ধন্যবাদ।